হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মাত্র 2 বর্গ কিলোমিটার এরিয়াতে 12 লক্ষ মানুষের বসবাস করা সত্যি একটা অবাক করার বিষয়। ঠিক এমনই অবস্থা আমাদের স্বপ্নের শহর মুম্বাইয়ের ধারাবি অঞ্চলে, যেখানকার জনসংখ্যা আফ্রিকা ইউরোপ অনেক দেশের টোটাল জনসংখ্যারও অধিক। তাহলে চলুন আজকে জানা যাক এশিয়ার সবথেকে বড় বস্তি ধারাবি সম্পর্কে কিছু অ্যামেজিং, কিছু অজানা অবাক করা ফ্যাক্টস। মুম্বাই শহরের মাঝখানে অবস্থিত এই বস্তি 18 শতকে একটা আইল্যান্ড ছিল। এখানে জেলেরা মাছ ধরতে আসত, কিন্তু সময়ের সাথে সাথে এই দ্বীপের জল একটা ডোবায় পরিণত হয়, যার ফলে এখানে মাছ ধরতে আসা বন্ধ হয়ে গেল এবং লোকেরা এখানে ছোট ছোট ঘরবাড়ি বানিয়ে থাকতে শুরু করলো। যারা প্রথম দিকে ঘরবাড়ি বানিয়েছিল তাদের বাড়ি আকারে একটু বড় হলেও যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, এখানকার ঘরবাড়িগুলো আয়তনে অনেক ছোট হতে শুরু করলো এবং এভাবেই ধারাবি এশিয়ার সবথেকে বড় বস্তি হয়ে ওঠে। এই জায়গা জনসংখ্যার দিক থেকে এশিয়ার সবথেকে বড় বস্তি, কিন্তু আয়তনের দিক থেকে এশিয়ার সবথেকে বড় বস্তি হলো পাকিস্তানের করাচি শহরের ওরাঙ্গি। কমপক্ষে 2 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে ধারাবি অঞ্চল মুম্বাইয়ের 2টো রেলওয়ে লাইন, ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলওয়ে লাইনের মাঝখানে অবস্থিত এবং মুম্বাইয়ের প্রাইম লোকেশনে অবস্থিত এই জায়গা চারিদিক দিয়ে মাহিন, ব্যান্ড্রা, মাটুঙ্গা ও মালাড এই 4টে ফেমাস এলাকা দিয়ে ঘেরা। ধারাবিতে টোটাল জনসংখ্যা এক্স্যাক্টলি বলা একটু কঠিন, কিন্তু কয়েক বছর আগে জনগণনার হিসাবে এই বস্তিতে 12 লক্ষ মানুষ বসবাস করে। আপনি জেনে অবাক হবেন এই বস্তির জনসংখ্যা কয়েক দেশ যেমন ফিজি, বাহরিন, গ্রিনল্যান্ডের টোটাল জনসংখ্যারও অধিক। সেজন্য এই এলাকা পৃথিবীর এক ঘন জনবসতিপূর্ণ এক অঞ্চল, কারণ এত ছোট জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ যেভাবে বসবাস করছে সেটা নিঃসন্দেহে অবাক করার বিষয়। ধারাবিতে 63% হিন্দু, 30% মুসলিম, 6% খ্রিশ্চান এবং 1% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। ধারাবি হলো একটা বস্তি, কিন্তু তার পরেও এখানে ট্যালেন্টেড লোকেদের কোনো অভাব নেই। 2016তে 14-15 বছর বয়সী কয়েকজন মেয়ে 3টে আলাদা আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়ে সবাইকে অবাক করে দেয়। এর মধ্যে একটা অ্যাপ্লিকেশনের নাম হলো পড়াই হ্যায় মেরা হাক, যার বাংলা মানে পড়াশোনা আমার অধিকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হিন্দি, ইংলিশ ও ম্যাথামেটিক্সের বেসিক এডুকেশন নিতে পারবেন। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটার নাম হলো ওমেন ফাইটস ব্যাক, যেটা মহিলাদের সুরক্ষার জন্য বানানো, এবং তৃতীয় অ্যাপ্লিকেশনটার নাম হলো পানিহি জীবন, অর্থাৎ জলই জীবন। এই অ্যাপ্লিকেশনটার মূল উদ্দেশ্য সেখানে জলের জন্য হওয়া মারামারি আটকানো। এছাড়াও ধারাবিকে দেশের সবথেকে বেশি শিক্ষিত বস্তি হিসাবে ধরা হয়। একটা বস্তি হওয়ার সত্ত্বেও এখানে শিক্ষিত মানুষের হার 69%-এর অধিক। ধারাবিতে রয়েছে 100টারও বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেমন জামাকাপড়, মাটির বাসন, চামড়া এবং প্লাস্টিক পাইপ, যেগুলো এখানে অনবরত তৈরি হচ্ছে। এখানে আপনি প্রচুর সংখ্যায় সিঙ্গেল রুম কারখানা দেখতে পাবেন, যেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে বিক্রি করা হয়। সেজন্য ধারাবির অ্যানুয়াল ইনকাম 650 মিলিয়ন আমেরিকান ডলার্স থেকে 1 বিলিয়ন আমেরিকান ডলার্স পর্যন্ত পৌঁছে যায়, যেটা আফ্রিকার অনেক দেশের টোটাল ইকোনমি থেকেও বেশি। এবং এর থেকে এটাও বোঝা যায় ধারাবিতে চলা এইসব ব্যবসা আমাদের দেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করে। ধারাবিতে রিসাইকেলিং বিজনেসকে সেখানকার প্রধান শিল্প বলা হয়। এখানে শুধু মুম্বাই থেকে আসা নয়, বরং পুরো দেশ থেকে আসা বিভিন্ন প্লাস্টিক ওয়েস্ট মেটেরিয়ালকে রিসাইকেল করা হয় এবং রিসাইকেলের এই বিজনেস ধারাবিতে বসবাসকারী প্রায় 3 লক্ষ মানুষদের রোজগার প্রদান করে। প্লাস্টিক ছাড়াও এখানে গ্লাস ও মেটালের বস্তুও রিসাইকেল করা হয়। এইসব কাজ করে এখানকার একজন ব্যক্তি মাসে 10-12 হাজার টাকা কামিয়ে নেয়, যেটা ভারতের অ্যাভারেজ লেবার ইনকাম থেকে অনেক বেশি। ধারাবির মধ্যে ধারাবি রকস ব্যান্ড বলে একটা মিউজিক্যাল গ্রুপ রয়েছে, যারা খুবই জনপ্রিয়। এই ব্যান্ডে 10-12 জন ছেলে এমন আছেন যারা নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ করেন। কিন্তু অবাক করার বিষয় হলো এরা মিউজিক তৈরি করার জন্য অরিজিনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করে বরং প্লাস্টিকের ড্রাম, কাঁচের বোতল, বাঁশের কঞ্চি এবং ধাতু দিয়ে তৈরি করা অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকে। সেই জন্যই এই ব্যান্ডকে এত ক্রিয়েটিভ ও ট্যালেন্টেড বলা হয়। ধারাবি শুধু ভারতেই নয় বরং বিদেশেও এই জায়গার নাম পরিচিত। ভারতে আসা বিদেশি পর্যটকদের মুখে এই বস্তি এলাকার নাম শোনা যায় এবং বিদেশি পর্যটকরা আজকে তাজমহল, বারাণসী ঘোরার সাথে সাথে এই স্লাম এরিয়াকেও দেখতে আসে। সেজন্য পর্যটকদের আজকে ধারাবি ট্যুর গাইড অফার করা হচ্ছে, যার ফলে পর্যটকরা ধারাবিতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা অনেক সামনে থেকে দেখতে পারে। দেখুন, ধারাবি অঞ্চল প্রথম থেকেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জায়গাকে নিয়ে অনেক বিখ্যাত সিনেমা বানানো হয়েছে, যেমন স্ল্যামডগ মিলিনিয়ার, ভূতনাথ রিটার্নস, গলি বয়, দিওয়ার, সালাম বোম্বে, পরিন্দা এবং আরো অনেক সিনেমার শুটিং এই ধারাবি অঞ্চলে করা হয়েছিল।
এছাড়াও সিনেমা জগতের ম্যাক্সিমাম জুনিয়র আর্টিস্ট ও ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট এই ধারাবি অঞ্চল থেকেই আসে। তো বন্ধুরা, এই ছিল এশিয়ার সবথেকে বড় স্লাম এরিয়া ধারাবির ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকম কন্টেন্ট আরও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।